বিশ্বাস করো, কত যে স্বপ্নে কল্পনা করেছি যে তুমি আমাকে চিঠি লিখে দেবে, আমি লুকা লুকে পড়বো, তারপর তোমার লুকা লুকে উত্তর দেব। কি খাবো সে আশা আমার পূর্ণ হয়েছে। তুমি আমার চিঠি দিয়েছ রুজিনা, তুমি আমার চিঠি দিয়েছ। বিশ্বাস করো, কত যে স্বপ্নে কল্পনা করেছি যে তুমি আমাকে চিঠি লিখে দেবে, আমি লুকা লুকে পড়বো, তারপর তোমার লুকা লুকে উত্তর দেব। কি খাবো সে আশা আমার পূর্ণ হয়েছে। মনে করো কি খাবো তোমাকে, জুরানেক পাড়ার জন্য কালকে রাত মনে করো যে সারা জাগেছিলাম, জাগে বসেছিলাম, এখন তোমার চিঠি হাতে পাওয়ার পর পর আমার সমস্ত রাগ পানি হয়ে গেল। এইজন্যই তো তোমার সাথে কথা কথা ইচ্ছা করে না আমার, হাতে কাগজ দেখে করে গুলগুলে হয়ে গেলে তাই না? এই তোমাকে চিঠি লেখা আমার কিসের তো ঠেকা? তালি পরে কিসের কাগজ, কিসের চিঠি, কিসের লেখা? মানে পরে দেখো নাকি বাংলা লেখা পড়ার ক্ষমতাও নাই? না না আমার অবশ্যই বাংলা লেখা তো পরিবারই পারি। ইয়াল্লা হাতের লেখা তো খুবই জঘন্য। তাই তো, এ হাতের লেখা তো তোমার হবার পারে না। না 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 না, একটু টাচ দাও তো মনি, এটা এটা কার লেখা? মানে কে 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 দিয়েছে এটা? তোমাক? তোমার ভাই জুরেনের। জুরেন তোমাকে চিঠি দিয়েছে, মানে এই লেখা দিয়েছে, মানে ইয়া তোমার সাহস জুরেন, তুমি না আসলেই একটা ফাউল। এই আমি কি একবার কইছি যে জুরেন আমাকে চিঠি দিয়েছে? এটা হচ্ছে গিয়ে আমার বিয়ে করার জন্য তোমার বাপের কাছ থেকে আনা সম্মতিপত্র লিখিত। OMG, এই শুনুন আমি করছিলাম, তুমি জুরেনে কোনো কথা দিতে যাও না, সে এখন নিশ্চয় তোমার কাছ থেকে কথাটা কানে নেবার চেষ্টা করছে। সেটাই তো স্বাভাবিক, আমি তাকে যে শর্ত দিয়েছিলাম সেটা সে পূরণ করে নিয়ে আসে না। ওয়াল্লাহ পানাবে, এই জন্যই তো আব্বা মনে করে বাড়ি থেকে সকালবেলা হা হয়ে গেছে। তোমার আব্বা সকাল থেকে হা হয়ে গেছে মানে? সকাল থেকে তো আব্বা বাড়িতে নাই, এখন তুমি কি করবে রুজিনা? আমি কি করব সেটা দেখার তোমার দরকার নেই, তুমি কি করবে সেটাই চিন্তা করো। তোমার বড় ভাইগুলো বিয়ে না দিয়ে বুড়া বানায় ফেললো, অথচ জুরেনেক চাইবা মাত্র বিয়ে করার অনুমতিপত্র দিয়ে দিল কি জন্য, সেটা তোমার আব্বাকে যা জিজ্ঞেস কর। জুরেন রে, তোর যে কি হবে রে জুরেন, জুরেনের মাথা তো আমি ফাটা বই। ইদে নিয়ে তুমি কোনো টেনশন করো না রোজিনা, তবে একটা কথা তোমাকে আমি কয়ে দেই, জুরেন সই করে নিয়ে আসুক আব্বার কাছ থেকে বা দলিল করে নিয়ে আসে, তুমি কিন্তু রাজি হবে না রোজিনা। তোমার আব্বার কাছ থেকে আগে জিজ্ঞেস করে আসো, যাও। আল্লাহ রে, মরে গেল নাকি? কেরে ভাষা, কিসের কাগজ এটা? বলতিছি এ হালান কেরে, তুই জুরেনেক মার বাসাছো কি জন্য? এটা কিসের কাগজ তুই হুই জিজ্ঞেস করে বাবু? ওর কত বড় সাহস, বড় ভাই ভাইজা ভাই, ওর বিচার করো নালি পারে কিন্তু ওখানে খুন করে ফেলাবো। এ হালান, এ কেরে তুই জুরেনেক মার বাসাছো কি জন্য? হ্যাঁ ভাই হয়ে ভাই খুন করে বাসাছো, তো সাহস তো কম না? আর তোর বাপের খোঁজ পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে কোনো চিন্তা নেই, অনুমতি দিচ্ছে না, আর ও বিয়ের অনুমতি লিখিত ভাবে দিয়ে দিছে। কি করছ ভাই, জান ওই অনুমতি দিয়ে দিছে? জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে, বিয়ের অনুমতি দিয়ে দিছে কি রে জুরেন? কি করছে ওরা? ঠিকই করছে বুবু, আচ্ছা আব্বা যদি লিখিত ভাবে আমার বিয়ের অনুমতি দিয়ে দেয় তাহলে পরে আমার ভাইরা আমাকে হিংসে করবে কি জন্য বুবু, তুমি কও। আবার আপনি কথা করছ, কাক বিয়ে করবি তার নাম লেখা কাগজে সই নিছো আপনার কাছ থেকে? তুমি তোকে দাস আমি বাইরে। এই এই হারান, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। হ্যাঁ কাগজে কার নামে কার সাথে বিয়ে দেওয়ার কথা লেখা আছে তার চেয়ে বড় কথা হলো আব্বা এক শোকে নুন আর এক শোকে তেল কেবা করে বেছে। হ্যাঁ আমরা কি তার বিটানা? আমার কাছে তো সেটাই মনে হচ্ছে, আমরা কেই তার বিটানা, তার একমাত্র বিটা এই জুরান। কি রে জুরান, তুই সত্যি করে কত এই সইটা কি আব্বার? মাঝে ভাই এটা তুই কি ধরনের কথা কলু, আমি কি আব্বার সই জাল করেছি? আমার তো তাই মনে হয়, তুই যে সিটারের সিটার তা করবারও পারস, আমার তো সন্দেহ হচ্ছে এই সইটা আসলেই আব্বার।